मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब। অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। না 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 মা, এটা বললে তো চলবে না। সর্বমঙ্গলা কিন্তু তোমার সব কথা শুনে। কে বলল? কে বলল আমার সব কথা শুনে? সেই পাঁচ মাস থেকে আমি বলে যাচ্ছি যে সাতটা এবার করে ফেলি করে ফেলি, সাদের অনুষ্ঠানটা করে ফেলা দরকার। পাঁচ মাস গড়িয়ে সাত মাস হতে চলল। না মা, আজ করব না, কাল করব না, পরশু করব না, আর দুদিন বাদে দিও, এবার কি হবে? ভাল লাগে না, এবার তো সাদের অনুষ্ঠানটা করে ফেলা উচিত নাকি? সাত খাওয়াবে তো, তো খাইয়ে দাও, ঠাকুরমশাইকে ডেকে একটা ভালো দিন ঠিক করে খাইয়ে দাও না, কি আছে? আরে সেটা হলে তো ভালোই হতো, কিন্তু মা তো আবার লোকজন খাওয়াতে চাইছে। আরে তাহলে খাইয়ে দে, এতে অসুবিধা কি আছে? অসুবিধা আছে বর্দা ভাই, তুমি মেজদা ভাইকে জিজ্ঞেস করো। টাকাগুলো চুরি হয়ে যাওয়ার পর থেকে সেই ধাক্কাটা কিভাবে সামলাতে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলছে, ইএমআই বাকি পড়ে গেছে, তার উপর ইন্টারেস্ট রেটও বাড়ছে, মার্কেটের অবস্থা তো ঠিক না, আর এখন তো কোনো অকেশনও নেই। আমার মনে হয় সরস্বতী পুজোর আগে মার্কেট কিন্তু চাঙ্গা হবে না। এই রাত তো তো সরস্বতী পুজো, তার ঢের আগে তুই বাপ হয়ে যাবি। আচ্ছা বলছি কি মা, তাহলে ওই সর্বমঙ্গলা যেরকম বলছিল মানে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা করে ফেলো না। হ্যাঁ মা, দেখো একটা কথা মনে রেখো, আমাদের বাড়িটা কিন্তু বন্ধক আছে। বাবা যতই মুখে ভরসা দিন না কেন, মনে মনে কিন্তু বাবা খুব টেনশনে আছেন। তাই যতদিন না ইএমআই দিয়ে বাড়িটার লোন শোধ করতে পারছি, আমাদের মধ্যে একটা টেনশন কিন্তু চলবেই। ইএমআই ঠিক মতো দিতে না পারলে ব্যাংক আমাদের বাড়ি নিয়েও টানাটানি করতে পারে। সেই কারণে বলছি মা, আগে ব্যাংকের লোন শোধ করাটা খুব দরকার। মা বলছিলাম কি, আপাতত ঘরোয়াভাবে পাঁচজন ব্রাহ্মণকে ডেকে খাইয়ে দিলে হয় না, পরে অন্নপ্রাশনের সময় না হয় সবাইকে ডেকে বড় করে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। এ বাড়িতে তো সবার বায়নাই আমি দেখি রাখা হচ্ছে, শুধু আমার বায়না রাখতে গেলেই সবার সমস্যা। সমস্যা এখনো শুরু হয়নি শাশুড়ি ম্যাডাম, একটু অপেক্ষা করুন, আপনার ছোট বৌমা সব স্বাদ একটু পরেই ঘুচিয়ে দেবে। সর্বমঙ্গলা কাঞ্জিলাল কে আছেন? ওনার নামে একটা রেজিস্টার চিঠি আছে। কিসের চিঠি? ব্যাংকের চিঠি বলছি, ব্যাংকে তো আমি কালই গিয়ে কথা বলে এলাম, আবার চিঠি পাঠিয়েছে কেন? সেটাই তো বুঝতে পারছি না, দেখ তো। এটা আবার কোন ব্যাংক, মানে এই ব্যাংকে আমাদের কারোরই কোনো অ্যাকাউন্ট নেই, দেখ। আরে এটা একটা প্রাইভেট ব্যাংক, এরা আবার সর্বমঙ্গলকে চিঠি পাঠিয়েছে কেন কে জানে। দেখি এটা ফাইলে রেখে দে। আচ্ছা এমনও তো হতে পারে যে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য রিকোয়েস্ট করে আমাদের চিঠি পাঠিয়েছে, আবার ভালো লোনের অফার সেটার জন্য হয়তো। বাবা একটা ব্যাংকের লোন সামলাতে পারছি না, আবার একটা ব্যাংকের লোন, কোনো দরকার নেই। এই দিদি ভাই, তুই আমাকে আর বর্ধভাইকে তাড়াতাড়ি খেতে দে তো, আমরা বেরোবো। আচ্ছা ঠিক আছে, আমি খাবারটা রেডি করি, রেডি করেই তোদের ডাকছি, বুঝ চলো। হ্যাঁ যাব বাবা, চিঠিটা খুলবে না নাকি?
একবার দেখো না কি লিখেছে। ভালো কোনো অফারও তো হতে পারে, ইন্টারেস্ট রেট যদি কম হয় তাহলে নয় ব্যাংক লোনটা ট্রান্সফার করিয়ে নেব। দেখছি। ব্যাস এবার বোমা ফাটবে। এই ব্যাংকে এত টাকা? তুমি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো? আমি আমি অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি? কই না তো? কি না তো? এই তো তোমার নামে অ্যাকাউন্ট রয়েছে, তুমি 10 লাখ টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলেছো। কি বলছিস কি তুই? সর্বমঙ্গলা 10 লাখ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে? হ্যাঁ তাই তো, ব্যাংক স্টেটমেন্ট তো তাই বলছে। হ্যাঁ, সর্বমঙ্গলার ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা? অসম্ভব, আমি কেন আলাদা করে অ্যাকাউন্ট খুলতে যাব? আর তাছাড়া আমি এত টাকা পাবোই বা কোথায়? সেটা তো তুমি সব থেকে ভালো করে জানো ছোট বৌমা, ব্যাংকের কাগজ তো আর মিথ্যে কথা বলছে না। কি হয়েছে দেখো না দিদি ভাই, ওই একটা প্রাইভেট ব্যাংক থেকে চিঠি পাঠিয়ে বলছে আমার নামে নাকি 10 লাখ টাকা আছে, আমি নাকি আলাদা করে অ্যাকাউন্ট খুলেছি। এমনটা কখনো হতে পারে বলো? আচ্ছা টাকা না থাকলে শুধু শুধু ব্যাংক তোমাকে কেন স্টেটমেন্ট পাঠাবে বলো? নিশ্চয়ই ওই ব্যাংকে টাকা আছে। আচ্ছা মুশকিল তো, আমি কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া আর কোনো অ্যাকাউন্টে আলাদা করে কোনো টাকা রাখিনি, আমার নামে আলাদা করে কোনো অ্যাকাউন্ট নেই। হ্যাঁ তাছাড়া আমি এত টাকা পাবোই বা কোথায়? অনিশ অনিশ তুমি তো সব জানো, তো তুমি বলো। না সর্বমঙ্গলা, আমি জানতাম না, এই অ্যাকাউন্টের কথা তুমি আমাকে বলনি। বাড়িতে এতগুলো টাকার ক্রাইসিস চলছে, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকতো তাহলে আমি এভাবে বাড়ির ইএমআই না দিয়ে বসে থাকতাম। আচ্ছা অনিশ, এরকমটাও তো হতে পারে যে কেউ মজা করে এটা পাঠিয়েছে। না বড় বৌদি, চিঠিটা ব্যাংকের প্যাডেই পাঠানো হয়েছে। তাছাড়া এই এই চিঠিটার মধ্যে রাবার স্ট্যাম্প, ব্যাংক ম্যানেজারের সই, সব কিছু রয়েছে। এই ব্যাংকে সর্বমঙ্গলেরই অ্যাকাউন্ট রয়েছে। না নেই, তুমি এক্ষুনি দেখো ব্যাংকটা কোথাকার, আমি যাব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই অবস্থা ব্যাংকে যাবি? আচ্ছা অনিশ, বলছি যে ব্যাংকের কোনো ফোন নাম্বার নেই খামে? একবার ম্যানেজারের সঙ্গে কথা বলে দেখ না। হ্যাঁ দেখছি। ভেরি গুড, খেলাটা আরো জমলো। হ্যালো। হ্যালো, বলছি আমি ব্যাংক ম্যানেজারের সঙ্গে একটু কথা বলতে পারি? বলছি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, কে বলছেন?
বলছিলাম যে আমার বাড়িতে আপনাদের ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট এসেছে। আমার স্ত্রীর নাম সর্বমঙ্গলা কাঞ্জিলাল। আপনার স্ত্রী একটা আপডেটেড স্টেটমেন্ট দেওয়ার জন্য প্রেয়ার করেছিলেন, সেটাই আমরা বাই পোস্ট পাঠিয়ে দিয়েছি। তার মানে মিসেস সর্বমঙ্গলা কাঞ্জিলালের আপনার ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাই তো? মানে অ্যাকাউন্ট না থাকলে আমরা স্টেটমেন্ট পাঠাবো কিভাবে? আপনি কে বলুন তো? সত্যি সর্বমঙ্গলা ম্যাডামের হাজবেন্ড তো? কি বলতে চাইছেন আপনি? কিছু না, সরি সরি, আসলে আপনাকে ফোন করে আমি ডিস্টার্ব করে ফেললাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, থ্যাংক ইউ সো মাচ, রাখছি ফোন। ছোট বৌমা, এবার তুমি কি বলবে? মা, তুমি বিশ্বাস করো, সব মিথ্যে, সব মিথ্যে। আমার নামে ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই। চুপ করো সর্বমঙ্গলা, আর একটা মিথ্যে কথাও বলো না প্লিজ। জিও ভিভান বোমা ল্যান্ড করে গেছে, এবার বিস্ফোরণ হবে। অনিশ, লুকিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে তুমি সেখানে টাকা রাখছো? এসব তোমরা কি বলছো? আমি লুকিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমাবো? দেখো সর্বমঙ্গলা, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। এই ব্যবসাটা তোমার, সর্বমঙ্গলা ধূপকাঠি তুমিই তৈরি করেছো, আমরা সবাই মিলে তোমাকে হেল্প করেছি মাত্র। শুধু হেল্প নয় বর্দা ভাই, আমরা লেবারও দিয়েছি। ওই বলেছি এই ব্যবসাটা শুধু ওর নয়, আমাদের ফ্যামিলির। এই ব্যবসা থেকে যা আয় হবে আমরা আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করব। ওর ভরসায় আমরা আমাদের চাকরি ছেড়ে, সব কাজকর্ম ছেড়ে শুধু এই ব্যবসায় মন দিয়েছি। তাতে কি হয়েছে মিস্তা ভাই? আমরা যেমন টাইম দিয়েছি, আমরা যেমন লেবার দিয়েছি, তেমন আমরা তো মাইনেও পেয়েছি, তাই না সর্বমঙ্গলা? তোদের তো নয় চাকরি ছিল, তোরা তো নয় চাকরি করতিস, কিন্তু আমার তো এই সর্বমঙ্গলার কোম্পানিতে চাকরি ছাড়া আর কোনো চাকরিই জুটত না। আমরা তো সবাই লেবার, মালিক তো শুধুমাত্র সর্বমঙ্গলাই। অনিশ প্লিজ চুপ করো এবার, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না বললে তো হবে না ছোট বৌমা, শুনতে তোমাকে হবে। তুমি যতই এই কোম্পানির মালিক হও না কেন, এখানে টাকা ঢেলেছে তোমার শ্বশুর মশাই, তাও তার ব্যাংকে জমানো টাকা নয়, সে নিজের বাড়ি বন্ধক রেখে তোমার ব্যবসায় টাকা দিয়েছে। আমি কি কখনো সেটা অস্বীকার করেছি মা? আমি তো কখনো বলিনি যে আমি কারখানার মালিক, আমি তো সবসময় বলেছি বাবাই কারখানার মালিক। কিন্তু মঙ্গলা, বাবা যদি কোম্পানির মালিক হতো তাহলে তো ট্রেড লাইসেন্সটাও বাবার নামেই হতো, আর ব্যাংক অ্যাকাউন্টটাও বাবার নামেই থাকতো, তাই না? দিদিভাই দেখো, ট্রেড লাইসেন্স, অ্যাকাউন্ট যার নামেই থাকুক না কেন, আমি সবসময় এটা মেনে এসেছি যে আমি কিচ্ছু না, বাবাই কোম্পানির মালিক, বাবাই সব। সেই জন্যই তো আমি অনিশ, বর্দা ভাই, মেজদা ভাই, বাবা, এদের সকলকে কোম্পানি চালানোর দায়িত্ব দিয়েছি। সে তো ক্ষমতাহীন দায়িত্ব, সে দায়িত্ব দিয়ে লাভ কি? শ্বশুর মশাই ব্যাংকে বাড়ি বন্ধক দিয়ে গাধা গাধা টাকা ঢালছে ব্যবসাতে, আর আমার তিন ছেলে গাধার খাটুনি খাটছে এই ব্যবসাটাকে দাঁড় করানোর জন্য। আর তুমি কি করছো? তুমি তোমার লাভের টাকা নিজের আখের ঘোচানোর জন্য ব্যাংকে রেখে দিয়ে বাড়িতে একটা কৃত্রিম অভাব তৈরি করছো। মা, আমি নিজের আখের গোছাচ্ছি, সংসারে অভাব না থাকা সত্ত্বেও কৃত্রিম অভাব তৈরি করছি। সেটাই তো প্রমাণিত হচ্ছে এডিয়ার সর্বমঙ্গলা ম্যাডাম। তাছাড়া আমি আর কি বলতে পারি বলো? ব্যাংক থেকে তাগাদা দিচ্ছে ইএমআই দিতে পারছি না বলে, কিন্তু ইএমআই দেওয়া যাচ্ছে না কেন? কারণ সেই টাকা নাকি তোমাদের কাছে নেই।
আমি তোমার সাধের জন্য ভেবেছিলাম যে কয়েকজন লোককে নেমন্তন্ন করে একটু খাওয়াবো, আত্মীয় স্বজনদের ডাকবো, কিন্তু সেটার জন্যও তোমার টাকা নেই। অথচ আশ্চর্য ব্যাপার, তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে 10 লাখ টাকা গড়াগড়ি যাচ্ছে। তুমি কি করছো? নিজের রাখের গোছাচ্ছ আর মুখে কি বলছো যে আমার পরিবারই সব। মা, ওকে অমন করে কেন বলছো? দেখো, তোমরা সবাই কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ যে ওর উপরে আরো 4 জন মানুষ নির্ভর করে আছে, তাদের জন্যও তো ওকে টাকা জমাতে হবে। বলুন, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তো। সর্বমঙ্গলা প্রতি মাসে ওর লাভের টাকা থেকে ওর ফ্যামিলির জন্য টাকা পাঠায়, সেটা আমরা সবাই জানি। এই কোম্পানিটা ওর, এই লাভের টাকা থেকে ও যদি টাকা সরিয়ে রাখে সেটা তো আমাদের কিছু বলার নেই। কিন্তু আমার খারাপ লাগছে একটা অন্য জায়গায়, ও সব কিছু কথা আমাদেরকে জানায়, এটা কেন জানালো না? না না, মানে আমরা কি ওর টাকায় নজর দিতাম? আমি এত টাকা পাবো কোথায়? আর দেখো, এর মধ্যে বাড়ি থেকে 10 লাখ টাকা চুরি হয়ে গেল, আর আমি সব জেনে বুঝেও টাকাটা উদ্ধার করতে পারলাম না। কি উদ্ধার করতে সর্বমঙ্গলা? কার থেকে উদ্ধার করতে? বিবানের থেকে? আমি তো কারোর নাম বলিনি, কিন্তু সন্দেহ তো তুমি ওকেই করেছিলে। এনিওয়েজ, ছোটদা ভাই একবার ভালো করে চেক করতো টাকাটা ঠিক কোন ডেটে অ্যাকাউন্টে এসেছিল। হ্যাঁ দেখছি। আরে বাহ, আমার বউ তো মোক্ষম জায়গায় পাঞ্চ করেছে। এই না হলে আমার বউ, সাবাস। ছি ছি সর্বমঙ্গলা, তুমি এতটা ছোট। বর্দাভাই, একটা নতুন অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে কতদিন সময় লাগে রে? কতদিন আর, বড় জোর দিন সাথে। না, আর এখানে দাঁড়িয়ে দেখলে চলবে না, এবার এন্ট্রি নিতে হবে। চল বিমান, ইয়োর টাইম স্টার্টস নাও। বা ছোট বৌমা, বা, তোমার বুদ্ধির তারিফ না করে তো আমি পারছি না। আর আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমার এত বুদ্ধির কাছে আমি হার মেনে গেছি। অনিশ, না রে, তোর এই গুণধর বউকে তুই সামলা, একে বাগে আনা আমার কম্ম নয়।